আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইনে তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে আজকে আমরা পড়ব কিছু শব্দ বোর্ডে লেখা আছে, সেগুলো খালি ঘরে বসিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় সেটা। এটা তোমাদের পাঠ্যবইয়ের 34 পৃষ্ঠার 2 নং-এ আছে। দেখো, আমি শব্দগুলো এখানে লিখেছি। নাস্তানাবুদ, এক্ষুনি, তক্ষুনি, মুশকিল, খিদে, এই শব্দগুলো আছে। দেখো তো, এগুলো তোমরা এই খালি ঘরগুলোতে লিখে বাক্য তৈরি করবে। দেখো, ফুলির খুব এখানে খালি ছিল, আমি লিখেছি এখান থেকে বেছে খিদে, খিদে পেয়েছে এরকম। আমাকে এখানে খালি ঘর ছিল, ড্যাশ হবে, আমি এখান থেকে লিখেছি এক্ষুনি, এক্ষুনি যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। কাজটা করতে গেলে ড্যাশ হবে ছিল, আমি এখান থেকে দেখো যে মুশকিল, এটা এখানে লিখেছি মুশকিল হবে, কাজটা করতে গেলে মুশকিল হবে, কাজটা ড্যাশ করে ফেললে ভালো হতো, কাজটা তক্ষুনি করে ফেললে ভালো হতো, কুকুরগুলো শিয়ালটাকে ড্যাশ করে ছাড়লো, কুকুরগুলো শিয়ালটাকে নাস্তানাবুদ করে ছাড়লো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। তো তোমরা এই বাক্যগুলো সুন্দর করে নিজেদের খাতায় লিখে রাখবে, স্কুল খোলার পরে আমাকে দেখিও। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।